এদিকে সাভারে শিক্ষক উৎপল হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল, এমন অভিযোগ স্থানীয়দের। এমনকি গায়েব হয়ে গেছে ঘটনাস্থলের সিসি ক্যামেরা, তিন দিনের ফুটেজও। অভিযুক্ত শিক্ষার্থী জিতু অপ্রাপ্ত বয়স্ক কিনা সেটা নিয়েও তৈরি হয়েছে ধূম্রজাল। শিক্ষক উৎপল হত্যার বিচার দাবিতে উত্তাল সাভার। হত্যাকারীর বিচার দাবিতে একাত্র শিক্ষকদের একাধিক সংগঠনও, কিন্তু হত্যাকাণ্ডের ঘটনায় নানা প্রশ্নের উত্তর মিলছে না এখনো। জানা যায় 25 জুন হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা করে আশরাফুল ইসলাম জিতু। ঘটনার পর তাকে স্কুলে আটকে রাখা হলেও বাবার ক্ষমতা বলে ছাড়া পান। একই সাথে মামলার এজাহারে জিতুর বয়স দেখানো হয় 16, যদিও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডে বয়স 17 জানুয়ারি 2003 অনুসারে তার বর্তমান বয়স 19 বছর 5 মাস। একটা দিনের বেলা একটা মানুষ মানে শিক্ষক ছাত্রী তাদের মধ্যে মানে এরকম পিছন থেকে আঘাত করলো দিনের বেলায়, তাহলে তার তো তারপর কলেজ থেকে আটকা রাখছে, ওখান থেকে ছাড়া নিয়ে গেছে ওইভাবে তো বললো। পরে নাকি তাদের বাপ আর এই লোকজন এসে এলে নিয়ে গেছে ছাড়া। ঘটনাস্থল সিসি ক্যামেরার আওতায় থাকলেও 25 জুন থেকে 27 জুন কোনো ভিডিও রেকর্ড মেলেনি। একই সাথে অভিযোগ ঘটনা ধামাচাপা দিতেও চলছে প্রভাবশালী মহলেরও দৌড়ঝাঁপ। বয়স নিয়ে যে নাটকীয়তা করা হলো যে তার বয়স 16 বছর, এটা কিন্তু না। আপনারা ইতোমধ্যে জেনেছেন তার লিগ্যাল বয়স 19 বছর 5 মাস। এক্ষেত্রে পুলিশের তদন্তে অনেক গাফিলতি প্রমাণ পেয়েছে। যে ওই এলাকাতে তাদের একটা বেশ প্রভাব আছে এবং রাজনৈতিক ছত্রছায়ায় তারা এই কাজটা করেছে। যদি এসবের সদুত্তর মেলেনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কিংবা প্রশাসনের কাছে। আসলে সিসি ক্যামেরার ফুটেজের বিষয়টা আমি নিজে ঘরের মধ্যে আছি, আসলে কি হয়েছে আমি ইচ্ছা করি ওটা খুলি না যাতে কোনো প্রশ্নের সম্মুখীন না হওয়া লাগে। আসলে উনি হয়তো মিস্টেক করছে তারিখ, নাকি আসলে ওটা রেকর্ড হয়নি আমি আসলে ক্লিয়ার না। ওই এসপি মহোদয় এসে পুরো এটা হার্ড ডিস্কটা নিয়ে গেছে। বয়সের মামলায় কি দেখানো হলো এটা গুরুত্বপূর্ণ না, এটা মামলায় আমরা ডাক্তারি পরীক্ষা করে নিয়ে আসবো। এটা দেখুন অধিকাংশ ক্ষেত্রে আমরা মামলায় চেষ্টা করি ডাক্তারি পরীক্ষা করে নিয়ে আসা, এটা বয়সের বিষয়, এটা কোনো গুরুত্বপূর্ণ না। এদিকে হত্যার বিচার দাবিতে শনিবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।